শুরু করতে পারে। এই ব্যবসা করবার জন্য যে পুরো দিন সময় দিতে হবে এরকম কোনো কথা নেই। এই ব্যবসায় কিন্তু দিনে 2 থেকে 3 ঘন্টা সময় দিলেও চলবে। এই পুকুরটিতে মুক্তো চাষ করা হচ্ছে। আপনার বাড়ি যদি গ্রামে থাকে, আপনার যদি এরকম পুকুর থাকে, তবে সেই পুকুরে কিন্তু খুব সহজেই মুক্তো চাষ করতে পারেন। বৈজ্ঞানিক পদ্ধতিতে মুক্তো চাষ শুধু পুকুরেই নয়, পুকুর ছাড়াও প্লাস্টিকের পুকুর তৈরি করে, সিমেন্টের ছোট চৌবাচ্চা তৈরি করে, ঘরের একুরিয়ামে, এছাড়া প্লাস্টিকের বা লোহার ড্রামে ইত্যাদিতে কিন্তু মুক্তো চাষ করে একই সাথে মাছ চাষও করতে পারে। বর্তমান বিশ্বে সাধারণত 3 ধরনের মুক্তো পাওয়া যায়, গোল মুক্ত, আধা গোল মুক্ত ও ডিজাইন মুক্ত। ডিজাইন মুক্ত হলো সব থেকে মূল্যবান বা দামি। আমাদের ভারতবর্ষে 3 ধরনের মুক্তো চাষে কিন্তু সম্ভব। মুক্তো সাধারণত জুয়েলারি দোকানে বেশি পরিমাণে ব্যবহার করা হয়, যেমন মহিলাদের গলার মালা তৈরি করবার জন্য, হাতের আংটি তৈরি করবার জন্য, মহিলাদের কানের টপ ও গলার লকেট তৈরি করবার জন্য মুক্তো ব্যবহার করা হয়ে থাকে। আপনারা যদি অল্প খরচে এই মুক্তো চাষের ব্যবসা শুরু করতে চান, তবে অপূর্ব পার্ল ফার্ম ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিয়ে মুক্তো চাষের ব্যবসা শুরু করে নিজে পায়ে দাঁড়াতে পারেন। আপনাদের এটা মনে হতে পারে যে এই ব্যবসা শুরু করবার জন্য অনেক দিন ধরে ট্রেনিং নিতে হবে, কিন্তু না, এই ব্যবসা শুরু করবার জন্য আপনারা মাত্র 2 দিন ট্রেনিং নিয়ে শুরু করতে পারেন। আমি ইন্ডিয়ার বন্ধুদের জন্য মুক্তো চাষের ট্রেনিং করবার জন্য 3টি ঠিকানা ও বাংলাদেশের বন্ধুদের জন্য 1টি ঠিকানা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা ভিডিও ডিসক্রিপশন চেক করলেই সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন। এই ট্রেনিং সেন্টারগুলোতে 5 রকমের মুক্তো চাষের প্রশিক্ষণ দেওয়া হয় সম্পূর্ণ বৈজ্ঞানিক পথে। তো চলুন এবার দেখে নেওয়া যাক, 100 বছরের বয়স হলে মুক্তো চাষ কমে তো কত টাকা খরচ হবে, খুব অসুবিধা হবে। আপনি তো ভোতা করে ফেলেছিলাম যে চোখা চোখা প্লাস্টিকের দামে চাষ করেন, তবে এই ছত্রাক প্রয়োজন হবে। পুকুরের চাষের জন্য এই ছত্রাক প্রয়োজন হবে। 100 ঝিনুকের টোটাল খরচ হচ্ছে 692 টাকা। 100 ঝিনুকের টোটাল মুক্ত পাবেন প্রতি পিস মুক্ত পাইকারি এজেন্সির কাছে 300 টাকা থেকে 600 টাকায় বিক্রি হয়। আপনি যদি প্রতি পিস মুক্ত 300 টাকা করে বিক্রি করেন, তবে আপনার হচ্ছে 60,000 টাকা। 60,000 টাকা আপনি কিন্তু ইনকাম করতে পারবেন মাত্র 6 মাসে, কারণ 6 মাসের মধ্যেই এই ঝিনুক থেকে মুক্তগুলো কিন্তু তৈরি হয়ে যাবে। এভাবে আপনারা যদি 1,000 পিস ঝিনুক নিয়ে মুক্ত চাষ করেন, তাহলে তার খরচ আসবে 7,000 টাকার মতো, আর 1,000 ঝিনুক থেকে মুক্ত আসবে 2,000 পিস। 2,000 পিস মুক্ত আপনার বিক্রি হবে 6 লক্ষ টাকায়। অতএব আপনারা বুঝতেই পারছেন এই ব্যবসায় লাভের পরিমাণটা কত।